তো বন্ধুরা, এই মুহূর্তে বড় সড় আপডেট উঠে আসছে, চাকরি ফিরিয়ে দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নির্দেশের পর থেকে তৎপরতা শুরু করে দিল চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একাংশের। যে সমস্ত স্কুলগুলি থেকে তাদের বরখাস্ত করা হয়েছিল, সংশ্লিষ্ট স্কুলে গিয়ে দাবি করছেন ক্ষয়ে যাওয়া চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে। এই পরিস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা কি করবেন তারা খুঁজে পাচ্ছেন না, ভেবে পাচ্ছেন না তারা কি বলবেন তাদেরকে। তো তাহলে কি বিচারপতি সরে যাওয়ারই অপেক্ষায় ছিলেন এই সমস্ত অযোগ্য প্রমাণিত হওয়া শিক্ষক শিক্ষিকারা? এদের কি আবারও বহাল করা হতে চলেছে এই সমস্ত স্কুলগুলিতে? বিস্তারিত কি আপডেট চলুন জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। চাকরি ফিরিয়ে দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে নির্দেশের পর তৎপরতা চাকরি হারাদের একাংশে। তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে হঠাৎই তৎপরতা শুরু করে দিয়েছে চাকরি খোয়ানোদের একাংশের মধ্যে। তো যাই হোক, বীরভূমে বেশ কয়েকটি ক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট স্কুলে, যে সমস্ত স্কুলগুলো থেকে তাদের চাকরি চলে গিয়েছিল সেই সমস্ত সংশ্লিষ্ট স্কুলে গিয়ে তারা দাবি করছেন ক্ষয়ে যাওয়া যে চাকরি সেটা ফিরিয়ে দেওয়ার। এই পরিস্থিতিতে কী করণীয় তা জানতে শনিবার দুপুরে জেলার বেশ কয়েকজন প্রধান শিক্ষক শিক্ষিকা জেলা বিদ্যালয় পরিদর্শক চন্দ্রশেখর জাউলিয়ার সঙ্গে দেখা করে আলোচনা করেন। তো যেখান থেকে কিন্তু উত্তর পাওয়া কিন্তু সেরকম যায়নি, সদুত্তর কিন্তু সেরকম পাওয়া যায়নি। তো বীরভূমের বিভিন্ন স্কুল সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই চাকরি খোয়ানো নবম দশমের শিক্ষক শিক্ষিকা থেকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের অনেকেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে কাজে যোগ দেওয়ার আর্জি জানিয়েছেন। কেউ আবার কাজে যোগ দেওয়ার দাবিতে আইনজীবীদের যে চিঠি, সেই চিঠি নিয়ে স্কুলে হাজির হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আপনারা জানেন নবম দশমের 618 জন শিক্ষককে সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মার্চের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে 842 জন, সেই 842 জনের সুপারিশপত্র ও চাকরি বাতিলেরও কিন্তু নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রথম ক্ষেত্রে বীরভূমের 38 জন এবং দ্বিতীয় ক্ষেত্রে বীরভূমের 50 জন চাকরি হারিয়েছিলেন। তাদের অনেকেই চাকরি ফিরে পেতে শনিবার স্কুলে যোগাযোগ করেন এবং সেক্ষেত্রে তাদের নিজের যে চাকরিগুলো রয়েছে সেখানে তাদেরকে বহাল রাখার দাবি করেন সূত্রে খবর। যাই হোক, সিউড়ি শহরের একটি স্কুলে চতুর্থ শ্রেণীর এক কর্মী এদিন যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। খয়রাসোলের একটি স্কুলে চাকরি খোয়ানো তৃতীয় শ্রেণীর এক কর্মী, যেটা বলা হচ্ছে যে এদিন স্কুলে এসে জানতে চান তাকে কাজে কেন যোগ দিতে দেওয়া হবে না, এমনই ঘটনা আরও কয়েকটি জায়গায় কিন্তু ঘটেছে। কেউ কেউ সোজা আইনজীবীকে কিন্তু, যেটা বলা হচ্ছে যে চিঠি, সে আইনজীবীর চিঠি ধরিয়ে দিয়েছেন এবং দাবি করছেন বিভিন্ন যে স্কুলের কর্তৃপক্ষ তারা। তো যাই হোক, এইরকম পরিস্থিতিতে ধন্দে পড়ে গিয়েছেন সংশ্লিষ্ট যে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যারা রয়েছেন তারা, তাদের অনেকেই তারা বলছেন যে মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট নির্দেশের পরিপ্রেক্ষিতে ওদের চাকরি বাতিল হয়েছিল, কিন্তু এক্ষেত্রে তাদের যোগ দেওয়ানোর সুনির্দিষ্ট নির্দেশ নেই, ডিআইও কিছু বলছেন না, অর্থাৎ তারা কিন্তু একটি ধন্দের মধ্যে পড়ে গিয়েছেন। এক প্রধান শিক্ষকের কথায় যেটুকু জেনেছি নির্দেশ খারিজ হয়নি, স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তো ডিআই মারফত মধ্যশিক্ষা পর্ষদের একটি বিজ্ঞপ্তি স্কুলে পাঠানো হয়েছে, সেখানে কেপ্ট ইন অ্যাওয়ারনেস অর্থাৎ স্থগিত রাখার কথাই কিন্তু বলা হয়েছে, তার ভিত্তিতে কাজে ফেরানো সম্ভব হচ্ছে না। তো খয়রাসোলের একটি স্কুলের এক তৃতীয় শ্রেণীর যিনি শিক্ষক রয়েছেন, কর্মী রয়েছেন, তার দাবি যে শীর্ষ আদালতের নির্দেশে, যেটা বলা হচ্ছে সামনে আসতে অন্য জেলা যে অনেক জেলা রয়েছে সেখানে কিন্তু কাজে যোগ দিয়েছেন। সিউড়ির চাকরি হারানো এক শিক্ষকও এমনটাই দাবি করছেন। তবে খয়রাসোলে স্কুলের চাকরি হারানো এক শিক্ষিকা বলেন যে নির্দিষ্ট নির্দেশেই তো পাইনি, যে নির্দিষ্ট যে নির্দেশ রয়েছে সেটাই তো পাইনি, পেলে দেখা যাবে। অর্থাৎ এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর থেকে আবারও কিন্তু এ সমস্ত জালি যারা চাকরি পেয়েছিল তাদের কিন্তু উৎপাত বেড়ে গিয়েছে এবং সংশ্লিষ্ট স্কুলের যারা প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কোনো উত্তর দিতে পারছে না। তো এই সমস্ত স্কুলগুলোতে আদৌ কি এদের চাকরিকে কি বহাল রাখা হবে নাকি তাদের স্থগিতাদেশটাকে লং লিভ করবে, সেই প্রশ্ন কিন্তু এখনও পর্যন্ত সদুত্তর পাওয়া যাচ্ছে না। তবে আপনারা কিছুদিন আগেই হয়তো অনেকে মনে রাখবেন, আমরা চ্যানেলে ভিডিও আপনাদের সেই ভিডিওটি তুলে ধরেছিলাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে তাদেরকে একটা করে সুযোগ দেওয়া হোক, দরকার পড়লে তাদের একটা করে পরীক্ষা নেওয়া হোক। তো সেটাই কি তাহলে বাস্তবায়িত হতে চলেছে? এই সমস্ত জিনিস কি তাহলে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন ধরে লড়াই করে আসছিলেন এবং যারা যোগ্য তাদের মুখে হাসি ফুটিয়েছিলেন এবং অযোগ্যদের চাকরি থেকে বাতিল করেছিলেন, সেই পরিস্থিতিকে তাহলে এবার 360 ডিগ্রি ঘুরে যেতে চলেছে?
তো বিস্তারিত আমরা আগামী দিনে জানতে পারবো, তবে এই মুহূর্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো বিস্তারিত আগামী দিনে যখনই কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদের এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, সমস্ত আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেট।